नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल माय सिम्पल रान्ना बान्ना। आमी देवश्री, आज हाजिर रही नी आर एक सिम्पल रान्ना। आज आमी आपनादेर बानिए देखाबो मिल्क मेड दिए शिमुइयेर पायस, जार स्वाद एकदम अतुलनीय। ताले आसुन देखे नी किभावे बानाच्छी। एर जोन्नो आमी शिमुइटाके हल्का ब्राउन करे भेजे नेब। शिमुईटा भाजार समय ख्याल रखबें जाते पुड़े ना जाए। भालो करे भेजे नेब। आमी एखाने शुकनो खोलाई भाजछी। शुकनो कड़ाईते आपनारा घी दिए अवश्य भाजते पारें। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও নতুন নতুন ভিডিও। আর অবশ্যই অ্যাডগুলো দেখবেন, অ্যাডগুলো কেউ স্কিপ করবেন না। হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি, সাথে থাকুন। তো ভেজে আমি তুলে রেখেছি। এবার ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি। কড়াইটা খুব গরম হয়ে গেছে, তাই কাজু কিশমিশটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তো তুলে রেখেছি আমি। দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, তো খানিকটা গরম করে নেব। গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। এরপর আমি একটা কাপে হালকা গরম জল নিয়ে একটু গুঁড়ো দুধ গুলিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পায়েসের স্বাদ খুব সুন্দর হয়, গাঢ় হয় পায়েসটা। তো আমি এবার দুধের মধ্যে অ্যাড করে দেব। কাপে অল্প একটু লেগে আছে গুঁড়ো দুধ, তো সেই জন্য একটু গরম জল নিয়ে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম। তো এবার ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা কাজু কিশমিশ আর শিমুইগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। পায়েসে কিন্তু লবণটা দিলে এর স্বাদটা ব্যালেন্স খুব সুন্দর হয়। পায়েস ফুটে গেছে, এরপর দিয়ে দিলাম চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সে সেরকমই দেবেন। তো আমার একদম শেষে আমি অ্যাড করব মিল্কমেড। মিল্কমেড দিয়ে পায়েস তৈরি করলে যে কোনো, সেটা গোবিন্দভোগ চালের হোক কিংবা শিমুইয়ের পায়েস, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চেষ্টা করবেন মিল্কমেড দিয়ে বানাতে। এটা মিক্স করে দু তিন মিনিট মতো রেখে দিয়ে নামিয়ে নেব আমি। একদম রেডি হয়ে গেছে আমার শিমুইয়ের পায়েস। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অবশ্যই, যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।